হ্যালো ফ্রেন্ডস, আমি শেয়ার করতে চলেছি তোমাদের সাথে একটা নতুন রেসিপি। এটা একটা স্টার্টারের রেসিপি। তো আমি এখানে কিছু বেল পেপার কেটে নিয়েছি আর ওগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটা পাত্রে যেটুকু বেল পেপার লাগবে সেটুকু নিয়ে নিয়েছি, আর তার সাথে আমি দিচ্ছি এখানে আমুলের কিউব পনিরটা। তো আমুলের পনিরটা সবচেয়ে বেশি বেটার হয়। সাধারণত এখানে মিষ্টি দোকানে পনির খুব একটা পাওয়া যায় না, একটু দূরে হয়। তো আমি এখানে আমুলের কিউব পনিরটা নিয়েছি। তো দেখতেই পাচ্ছ খুব একটা বড় বড় কিউব নয়। তো তোমরা নর্মাল পনির এনে ওটাকে কিউব করতে পারো। তো এগুলো একটু মিশিয়ে নেব, আর এর জন্য আমি একটা ব্যাটার তৈরি করব। তো তার জন্য লাগছে দই। তো আমি এখানে ক্লাসিক কাটটা নিয়েছি, এটা মাদার ডেয়ারি। তো ওটা থেকে আমি এই বড় বড় চামচের 3 চামচ দই নিয়ে নেব। আর একটু খেয়াল রাখবে দইটা যেন বেশি টক না হয়, তাহলে খুব একটা টেস্ট হবে না। তো এই বড় চামচে 3 চামচ দই নেব আমি, আর তাতে আমি কিছু মিক্স হার্বস আর যা যা মশলা লাগবে আমি সেগুলো মিক্স করব। তো এখানে প্রথমেই আমি টিজিএফের ইয়েটা দিয়ে দিচ্ছি, অরিগানোটা, মিক্স হার্বসটা দিয়ে দিচ্ছি। তো একটু পরিমাণ মতো দেবে, আমি যেহেতু অরিগানোটা একটু বেশি পছন্দ করি তো আমি একটু বেশি দেবো। এখন একটু দেবো আর লাস্টে একটু দেব। আর দিলাম এখানে কিছু চিলি ফ্লেক্স, তোমরা যেমন ঝাল খেতে ভালোবাসো তেমন দেবে। আমি এখানে কোনো রকম গ্রিন চিলি ইউজ করব না। পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছি, যেহেতু আমি বাটার ইউজ করব তো তাই জন্য আমি অল্প নুন দিলাম। দইটাও একটু টকই আছে। তার সাথে দিচ্ছি আমি কিছু ধনে গুঁড়ো, দেখতেই পাচ্ছ কতটা অ্যামাউন্টে দিলাম। এরপর দেবো কিছু জিরে গুঁড়ো, জিরে গুঁড়োটা আমি খুবই সামান্য পরিমাণে দিলাম। দিয়ে দেবো একটু ম্যাগি মশলা, এটা আমার কিচেনে সব সময় থাকে, আমার খুব ভালো লাগে ইউজ করতে। তো কিছুটা ম্যাগি মশলা দেবো, আর এতে আমি কোনো গরম মশলা ইউজ করছি না, বিকজ ম্যাগি মশলার মধ্যেই গোটা গরম মশলার প্রায় সবটাই থেকে থাকে। তো এই দিয়ে আমি এই দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। এটাই অ্যাকচুয়ালি এটার ম্যারিনেশনের ব্যাটারটা বলতে পারো। তো আমি এতে কোনো জল অ্যাড করব না, দেখতেই পাচ্ছ আমি একটু ফেটিয়ে নিচ্ছি, ভালো করে মিক্স করে নিতে হবে। তোমরা চাইলে এতে মানে চিলি ফ্লেক্সের বদলে গ্রিন চিলি ইউজ করতে পারো, বাট আমি কোনো রকম গ্রিন চিলি দিচ্ছি না। এবার এটা পনির আর ক্যাপসিকামের মধ্যে ভালো করে মাখিয়ে নেব। আমি কিন্তু পেঁয়াজও এতে ইউজ করব, বাট পেঁয়াজটাকে ম্যারিনেট করছি না আমি, ওটা ডাইরেক্ট বাটারেই ফ্রাই করব। তোমরা বাটারের বদলে শুধু সাদা তেলেও করতে পারো, আমি দুটোই ইউজ করব, সাদা তেল আর বাটার দুটোতেই। তো দেখতেই পাচ্ছ আমি এটা ম্যারিনেশন করে রেখে দিয়েছি। এই অবস্থায় আধা ঘন্টা আমি এটাকে ছেড়ে দেবো। এরপর কড়াইতে সামান্য তেল আর বাটার দিয়ে আমি কিছু গার্লিক কুচিয়ে দিয়ে নিয়েছি। তারপর কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু নরম হয়ে এলে আমি একটু হাই ফ্লেমেই এটাকে করব, যেহেতু বাটারটা দেখতেই পাচ্ছ তেলে না দিলে বাটার খুব শীঘ্রই পুড়ে যায়। তো সেই বুঝে তোমরা ফ্লেমটাকে রাখবে। আমি এটাকে লো টু মিডিয়াম ফ্লেমেই রেখেছি। পেঁয়াজটা একটু ফ্রাই হয়ে এলেই আমি যেই ম্যারিনেশনটা করে রেখেছি ওটা দিয়ে দেব। মনে রাখবে পেঁয়াজটাকে খুব বেশি ফ্রাই করার দরকার নেই। সাধারণত স্টার্টারে পেঁয়াজ ক্যাপসিকাম একটু কাঁচা থাকলে ভালো হয়। তো আধা ঘন্টা পরে দেখো এটা এই অবস্থায় রয়েছে, এটাকে ভালো করে দিয়ে দেবে। ম্যারিনেশন করে রাখা এই পনিরটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবে, বিকজ এতে দই দেওয়া হয়েছে। তো হাই ফ্লেমে রাখলে দইটা ফেটে যাওয়ার চান্স থাকে। তো আমি এটাকে লো ফ্লেমে এটাকে ভালো করে প্রথমে মিক্স করে নেব 4 থেকে 5 মিনিট, যাতে আমার দইটা ফেটে না যায়। তো ভালো করে এটা লো ফ্লেমে ফ্রাই করে নিচ্ছি, আর বলতে পারো এটা ওয়ান অফ দ্য ফেভারেট স্টার্টার বলতে পারো। তো এটাকে ভালো করে স্টার করতে হবে যতক্ষণ না পর্যন্ত দইয়ের এই জলটা শুকিয়ে আসে, আর শুকিয়ে এলেই আমরা গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। তৈরি আমাদের পনিরের এই ডেলিশিয়াস স্টার্টারটা, দেখতেই পাচ্ছ এটাই খুব একটা তেল বা বাটার কিছুই লাগে না, খেতে খুব সুস্বাদু হয় আর খুব অল্প সময়ে বানিয়ে ফেলা যায়। দেখতেই পেলে আমার খুব কম টাইম লেগেছে, কাটাকুটি করা থাকলে তো একদমই টাইম লাগে না। তো নিশ্চয়ই তোমরা ট্রাই করিও, আর খেতে খুব সুস্বাদু হয়েছে, আমি তো অলরেডি ট্রাই করেই ফেলেছি। তো এই হলো আজকের সন্ধ্যের আকর্ষণীয় ডেলিসিয়াস পনির স্টার্টার। তো এখানেই ভিডিওটা শেষ করছি, নমস্কার, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।